বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুরে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস নেমেছে। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, আতঙ্কিত নদী পাড়ে হাজারো মানুষ। এদিকে ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। যমুনার ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে, একের পর এক ভাঙছে বাঁধ। চোখের পলকেই কামালপুর ইউনিয়নের ইসামারাই বাঁধের অন্তত 40 মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর আগে ফকিরপাড়ায় ভেঙে যায় আরও 40 মিটার। গৃহহীন হয়ে পড়েছে 200-এর অধিক পরিবার, 100 পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল ও বাঁধে। আপনি ঘরের জিনিসপাতি যা আছে সব পুলন ডাবায় চলে গেছে, কিন্তু আমরা কিছু ধরতে পারি না। আমরা এই পড়তে এখন নিঃস্ব হয়ে আছি। আমাদের অনেক কিছু চলে গেছে নদীর গর্ভে, টেকা গেছে নগদে, জিনিসপাতি অনেকগুলো হারিয়ে গেছে। ভাঙনি ধরেছে, আমরা তো এখন মনে করেন যে জিনিসপাতি না সরায় কি করি, পানির মতো পড়ে গেছে। গিয়া রাতের মানে সকাল 6টার মধ্যেই সব কিছু চলে গেছে, মানে কোনো কিছু টানার উপায় নাই। ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে দারুণ কষ্টে আছে ক্ষতিগ্রস্তরা। সরকারি সহযোগিতা চান সকলে। আমার জমা জমি ঘর বাড়ি সব ভিটা বাড়ি সব গরু বাছুর সব আমার নদী মধ্যে চলে গেছে, সব কিছুই আধা ঘন্টার মধ্যেই গেছে গা। মানে খালি পিন্ধনে কাপড়টা নিয়ে খালি উঠা হয়েছে, শুধু গায়ের পরনে যা ছিল সেটা নিয়ে বের হয়েছে। তো মানুষগুলা আসলেই মানে মর্মাহত। আর গত 4 দিন যাবত উল্লেখযোগ্য তেমন আমাদের ত্রাণ বলে আসে না। নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলা হচ্ছে, জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। যমুনা নদীর পানি বিপদ সীমার 22 সেন্টিমিটার মধ্যে প্রবাহিত হচ্ছে, কয়েকদিন যাবৎ তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন প্রতিরোধে আমরা বালি ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। যমুনা নদীর পানি বর্তমানে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি বাড়ার সঙ্গে বাড়ছে নদী ভাঙন। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।